লন্ডনে একটা পার্টিতে যাচ্ছি, বার্থডে পার্টিতে। আপনারা যারা আমাদের গ্রুপে আছেন, গ্রুপের অনেকে হাজেরা আপু আমাদের মডারেটরকে চেনেন, সো মডারেটর আপুর মেয়ের বার্থডেতে আমরা যাচ্ছি, সো আজকেই সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো। সো ব্লগটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন এবং আমাদের সাথে থাকবেন। তো আমরা এখন যাই, চলো সবাই চলো। আপনাদের সাথে শেয়ার করি আর পার্টিতে কি কি খাই, কি কি করি, সবকিছু আপনাদেরকে এই ভিডিওতে থাকবে। হ্যাঁ, এই যে আয়াদ রেডি, আহিল রেডি হয়ে গেছে, চলো আয়াদ রেডি হয়ে গেছে, চলো 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 বস, ঠান্ডা আছে, যাও যাও যাও। তো আমি খুব একটা ঝাঁকানাকা সাজ দিছি, কারণ বলেছিল হট পিঙ্ক পরতে। তো আমি আসলে যেই হট পিঙ্ক শাড়িগুলো আছে একেবারে সিম্পলের ভিতরে, যেগুলো আসলে পার্টিতে পরে যাওয়ার মতো না, তো একটু ঝাঁকানাকার ভিতরে এই শাড়িটাই পাইলাম, তো এটাই পরছি। এটা আসলে অনেক আগে আনা, 2016 আমি দেশ থেকে আনছিলাম, সেই 16 থেকে এ পর্যন্ত একদিনও পরা হয়নি। তো ভাবলাম যে একটা চান্স পেয়ে গেছি, যদিও একটু বউ বউ লাগে, পরে ফেলি, ব্যাপার না। আমরা বিসমিল্লা বলে গাড়িতে উঠে যাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ। আমরা বের হয়ে গেছি, আরে বাবা, আয়াদের তো সেই গান উঠিছে। আজকে আমাদের আয়াদ যাওয়ার সময় আমাদেরকে এন্টারটেইন করতে করতে যাবে, গান গাবে। ওকে আয়াদ, আহিল তুমি একটা গান, কি গান গাবা, গে শোনাবা। আজকে জাস্ট শুধু আমাদের ফ্যামিলি টাইম, ওকে? আমরা গাড়ির ভিতরে গান শুনবো, তারপরে গল্প করব, তোমাদের মনে যত কথা আছে। আয়া তুমি কি গান গাচ্ছিলে জানো, কি গান গাচ্ছিলে জানো, এটা একটু গাও তো, ওকে তা গাও যেটা তুমি পছন্দ। তো আমরা বিসমিল্লাহ বলে বের হয়ে গেছি, যাচ্ছি একটু রিল্যাক্স করে। আসলে আজকে একটু বের হয়েছি, যেতে আমাদের 2.5 ঘন্টা লাগবে লন্ডনে। আজকে আর অন্য কোনো প্ল্যান নাই বা অন্য কোনো কিছু ছিল না, এই জন্য আমরা একটু ধীরে সুস্থে বের হচ্ছি। যেতে যেতে আমাদের 2.5 ঘন্টা, মানে 6টা থেকে পার্টি। সো আমরা ইনশাল্লাহ 6:30টার ভিতরে বা 6টার ভিতরে পৌঁছাতে পারবো, 6:30 হবে। সো আসলে হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে, আল্লাহ যদি সব ঠিক থাকে ইনশাল্লাহ আমরা 6:30-6টার ভিতরে পৌঁছায় যাবো। এ আমরা লন্ডন চলে আসছি, এখন আমরা এখানে টাওয়ার ব্রিজ পার হব। এই ট্রাফিক তো আটকাই দিল রে বাবা, আমরা ট্রাফিক শেষ করে এখন টাওয়ার ব্রিজের উদ্দেশ্যে যাচ্ছি, টাওয়ার ব্রিজ পার হব। রাতে টাওয়ার ব্রিজ অনেক সুন্দর থাকে, আর আমরা যখন ফিরে যাব তখন যদি পাই, পাবো তখন আবার দেখাতে পারবো সুন্দর, বাট তখন কিংবা টায়ার্ড হয়ে লাটকায় থাকবো। যাই হোক, আমরা টাওয়ার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা যখন হলিডের সময় 2-3 দিন যখন থাকতে আসব লন্ডনে, তখন আমরা মানে বিভিন্ন এরকম নাইস প্লেসগুলো ভিজিট করার জন্য তখন আমি চেয়েছি এটার উপরে টপে উঠবো একেবারে। হ্যাঁ, টিকিট করে ওঠা যাবে, আমি জানি, এই জন্যই বলছি আমি টপে উঠবো। ইভেন ওখানে যে গ্লাস চে, এই গ্লাস থেকে তুমি নিচে দেখতে পারবা, সো এটা একটা আলাদা ফিল। তুমি তো জানো, কিন্তু তুমি এটা কিভাবে জানো না, অনেকেই কমেন্ট করছে যে দিনের বেলাও বাংলাদেশে চাঁদ ওঠে। উফ, দিনের বেলায় আমি বলিনি যে চাঁদ ওঠে না, চাঁদ তো সব সময় থাকে, যেটা আমি দেখেছি যে সবাই কমেন্ট করছে মানে ভিজিবল হয়। আচ্ছা, আমি আমি বলতেছি আমি বলতেছি এই তর্কে পরে আসতেছে, আগে টাওয়ার ব্রিজ শেষ করে এখন আমরা রানীদের যে ফার্স্ট যেই ক্যাসলটা ছিল আগে তারা, সেটা দেখাই। ইয়ে, বাট এই যে যে ক্যাসলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভুতুরে ক্যাসল নামে পরিচিত, কারণ এটার অনেক হিস্ট্রি আছে, অনেক কিছু আছে, যেটা আপনারা অনেক সময় গুগলে সার্চ দিলেও ডিটেলস পেয়ে যাবেন, বা আপনারা যে কোনো, হ্যাঁ এটা ক্যাসল, হ্যাঁ খুবই সুন্দর, আর দিনের বেলা আরও বেশি সুন্দর লাগে। তো এই যে দেখেন, নাইস দেখা যাচ্ছে না, এই চাঁদ মামা আমার পিছন ছাড়বে না, আমি বুঝতে পারতেছি। ইয়েস 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 ইয়েস, এই যে ক্যাসেলটা দেখে ফেলছেন আপনারা। সো এখন
আচ্ছা আমরা এখন চাঁদের তর্কে আসি। মেন কথা আমি বলিনি যে চাঁদ ওঠে না, চাঁদ তো থাকেই, কিন্তু ওই যে অনেকে বলছে না যে সূর্যের তাপ যখন চলে যায় তখন চাঁদটা ফুটে ওঠে, তাহলে আসলে সবসময় চাঁদ থাকে? হ্যাঁ ডেফিনেটলি চাঁদ থাকবে, কারণ চাঁদের তো বাড়ি নাই যে বাড়িতে চলে যে ঘুমায় আবার রাত্রেবেলা উঠে আসবে, সেটা থাকবে। কিন্তু আমি বলেছি যে এখানে যেরকম সবসময়ই চাঁদটা দেখাই যায় এক সাইডে, বাংলাদেশে হয়তো বা মাঝে মাঝে দেখা যায়, সবসময় যায় না। আমি এটা বলার চেষ্টা করছি বা এটা বোঝানোর চেষ্টা করছি। অনেকে বলেছেন যে সন্ধ্যার দিকে, হ্যাঁ ডেফিনেটলি সন্ধ্যার দিকে তো উঠে আসবেই, কারণ সূর্য যত নিচে নামবে চাঁদটা তত স্পষ্ট হবে। আর এখানে আপনি সবসময় দেখবেন এই পাশে চাঁদ এই পাশে সূর্য, মানে দিনের আলো। আমি ওটাই বলতে চাইছি যে এখানে সবসময় দেখা যায়, বাট বাংলাদেশে ভেরি রেয়ার। এখন আবার একটা বিতর্কিত কথা বলছো, কি এখানে সব সময় চাঁদ দেখা যায়? ও যায়, আমি দেখি, আসলে আমি দেখি। আচ্ছা আমরা পার্টিতে যাচ্ছি তো আমাদের গাড়িতেই না, আমরা যা সাজুগুজু করে আসি আমাদের গাড়িতে অর্ধেকের বেশি চলে যায়, তো 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে, তো যাইতে যাইতে অর্ধেক শেষ হয়ে যায়, তো আমাদের আর 7 মিনিট লাগবে, তো চলেন আমাদের সাথে পার্টিতে। আমরা বার্থডে পার্টিতে চলে আসছি, কত সুন্দর করে দেখেন সাজাইছে। সো এটা সেই আগের প্লেসই যেখানে শিমুলাপুর প্রোগ্রাম হয়েছিল। এই দেখেন আমরা এখানে সে কুড়াই কারে পাইছি, বৃষ্টি তুমি সবসময় কপি করো, আর নেক্সট টাইম থেকে আমার কখনো কোথাও দেখেন লাইভে যাবো না, সাবধান কেকটা ফেলে দিবা। আচ্ছা আমি কেকটা এই যে সুন্দর করে দেখাই, হ্যাপি বার্থডে ফাতিহা, ওই লেখাটা এখানে দিয়ে দেন ভাই, ওই লেখাটা, হ্যাঁ এটা ওখানে দিয়ে দিচ্ছি, এটা এক সাইডে দিব, সাইডে একটা করে নিচে দিয়ে দিই, তাই না? আহিল কি করো, এটা নষ্ট হয়ে গেছে, আহিল বাজাও বাজাও, আহিল বাজাও দেখি হয় কিনা, এই যে কত সুন্দর কালারফুল জেলি, অরেঞ্জ ফ্লেভারটা বেশি সবাই আসছে গেস্ট, সেজা এই সুইট মজা, আহিল এখানে আসো, কি খাচ্ছো তুমি, কি সেজাকে দেখে হ্যাপি হয়ে গেছো, তুমি কি জানতা যে সেজা আসবে আজকে, তুমি কি জানতা সেজা আসবে, আন্দাজে ওই যে আন্দাজে সব কিছু, মানে ও হচ্ছে ডিপ্লোম্যাটিক আনসার করে, হ্যাঁ না দুটাই বোঝাবেন তারা, আল্লাহ আল্লাহ এই মারামারি, আহিল ভাইকে একটা দাও, মানে এইটাতে খাওয়াতে কোনো কষ্ট নেই, ভাত তরকারিতে খুব কষ্ট, ভাত দেখলে তো কান্না পায় বাচ্চাগুলার। এই যে বার্থডে গার্লকেই তো দেখানো হয়নি, ওর আজকে নাকি সকালে উঠে জ্বর এসে গেছে, এই যে তোমার ছেলে কই, ছেলে কোথায়, হ্যালো, আপনি কি ওইদিকে ফিরে রাখতে পারবেন, ও তাহলে গাইবে।
হ্যালো হ্যালো এই জি ওমা পার্টির দিন কেউ কাম দে আজকে বিয়ের দিন না তো আর এই যে সব অন্যান্য বাচ্চা কাচ্চাগুলো কেক নিয়ে ব্যস্ত ওদের আর কি ওদের হচ্ছে শুধু ফুফা বাজানো আর কেক কাটা হ্যাঁ হ্যাঁ जाओ अहिल जाते जाओ अहिल जाते जाओ अहिल अहिल ये जो लिटिल टा ये जो हाजिरा दुई छेले में एक टा होते हैं छोटोटा बड़ोटा छोटा এটা হচ্ছে বড় ছেলে আর এই যে ইব্রাহিম এটা আর হাই যে আজকের ভিডিওতে শুধু ফুফা শুনতে পাবেন আচ্ছা এখানে এখন যেহেতু বার্থডে ইয়ে চলছে এখন পিচ্ছিটারে খাওয়ানোর চেষ্টা বাদ দিচ্ছি তো পিচ্ছি খাবে ও মনে হচ্ছে রাগ করছে আজকে অনেক রাগ আজকে তার হ্যাঁ বাচ্চাটাকে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 হাজেরা আপু ফক্সি দিচ্ছে মেয়ের বড় ফক্সি দিচ্ছে তুমি যাও আগে আমি আসতেছি
এই যে এদিকে এদিকে সবাই এদিকে প্লিজ এই যে এখানে এসে আরো অনেক নতুন মানুষদের সাথে পরিচিত হলাম এদিকে ছবি তুললে ফাঁসা যাবে না কথা বলা যাবে না আচ্ছা এখানে এসে এই আপুর সাথে পরিচয় হয়েছে তো আপুটা অনেক ভালো তো ভাবলাম যে না আপুর সাথে একটু ভিডিও করি আপু নিজেও মনে হয় একটু ফেসবুকে আমরা সবাই সবারে দেখবো কোনো সমস্যা নেই আপু কি এখানে থাকেন কাছাকাছি থাকেন আমি টাওয়ার হিল থাকি ও আচ্ছা মানে সিলেটের বাড়িতে থাকেন সিলেটের বাড়ি সুনামগঞ্জ আচ্ছা আচ্ছা যদিও আমি শুধু সিলেট বলতে সিলেটই বুঝি অন্য কোনো জায়গা বললে হয় চিনবো না কিন্তু সবাই আছে না বলে যে মানে কোন জায়গা কোন জায়গা সেই জন্য আসলে জিজ্ঞেস করা ছবি তোলার পালা তারাও কিন্তু আমাদের থেকে কম আগায় নাই এই যে দেখেন আর মামনি কাকা লাগবে না আসসালামু আলাইকুম শীতি শীতি না শীতি 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 মাথা শীতি আচ্ছা শীতি ও সময় কোন কোন নাম আছে কিন্তু শীতি আবার সেতু ছিল আচ্ছা আচ্ছা শীতি শীতি সেতু আচ্ছা যাই হোক তো শীতি আপুর সাথে পরিচয় হলো বৃষ্টির ভিডিওতে সব সময় দেখি আপনারাও দেখেন কিন্তু আজকে আমার সাথে সামনাসামনি প্রথম দেখা হলো তো আমরা তারা তো টাওয়ার ব্রিজ সব ঘুরে ঘুরে আমাদের সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমাদের পোশাক দেখে বুঝতে পারছো না আমরা যে শীতের টানেলের মধ্যে গেছিলাম না না এগুলো বললে হবে না তোমরা যে তুমি যে আমাকে কপি করছো মানে এটা আসলে কেমনে ও ভাই আপনার ভাই খারাপ দিন দিন ধরে যাচ্ছে ঠেকান ঠেকান ভাই ঠেকান কেমনে ভাই ভাই ঠেকান একটা কপি আমার আপনার সম্ভব পা উপরে তুলে হাঁটতেছে মাটিতে নামায় না তো নামায় না আজকে একটা বলেছে যে বেশি কি বলে কি উপরে উঠে সামথিং কি বলছে কিছু একটা আচ্ছা আর বলছে যে না না আপনি দেখেননি দিশাপু তো বেডে পড়ে বসে মেকআপ করছে নিচে বসে মানে নিচে নামায় না তুমি সঠিক জবাব আমি তো নিচ্ছি ভিডিও নিচ্ছি আলোতে যাও আলোতে যাও এই আলোতে যাও এখানে যাও এই পাশে দাও আর দেশি লেবু নিয়ে আম নেওয়া যাবে হ্যাঁ আমাদের ছবি নাও এখানে অলঙ্কার আসতেছে তুমি ছবি নাও ইয়ে হ্যাঁ এইভাবে দাঁড়াও এইভাবে এইদিকে ফিরে এইদিকে ফিরে হ্যাঁ সোনার খনি পাইছি তোতে বৃষ্টির উদ্ঘাটিত সেই সোনার খনি থেকে আমরা খাঁটি সোনা নিয়ে যাচ্ছি হ্যাঁ তো এটা হচ্ছে ইংল্যান্ডের বুকে সোনা তো এটার উদ্ভাবক হচ্ছে আমি কারণ হলো আমাদের এটা অনেক পছন্দ এবং আমাদের এলাকায় এটা পাওয়া যায় না খুব রেয়ার অনেক খুঁজতে হয় আমার কাছে এটা সোনার থেকে কম কিছু না আমিও এটা ভাবলাম যে পেয়ে গেছি যখন বৃষ্টির যাইতে ধরি আমি সোনা কিনবো অনেকে সোনার পয়সা সোনার পয়সা আমি দেব নো প্রবলেম হ্যাঁ বৃষ্টি বৃষ্টি এই সুযোগ এই সুযোগ নাও 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 যে কই যে কই ইয়ে পছন্দ এখানে শুধু পেঁয়াজের কালি না আর অনেক কিছু আছে এই যে লেবু আছে কিন্তু লাল শাক গুলার চেহারা তেমন ভাল লাগছে না লাল শাকের প্রতি আছে
পেঁয়াজের কালি নিব এখানে আছে বড়ই আছে পেঁপে আছে লাল মুলো আছে কচুরমুখী আছে আর কি দেখতে পাচ্ছি ও এই সাইডে আরো আছে বৃষ্টি কদবেল সুরমা সুখে সুখে নাও সুরমা এই বাংলাদেশে না রাস্তা পাশে এরকম টাস টাস লাল আপেল থাকে বড়ই বড়ই গুলো মজা হবে আচ্ছা 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 এই দেখেন কত বড় একটা শুটকি মাছই তো হবে না হ্যাঁ আচ্ছা আমি একটা লেবু আচ্ছা এখন আমরা এই যে দোকানের ভিতর থেকে কিছু সবজি নিব পেঁয়াজের কালি এখানে চালতাও আছে না না আর চালতা না থ্যাংক ইউ আমি আর চালতা চাই না বাট আমি কাঁচকলা চাই কাঁচকলা আছে তো কাঁচা কলা চাও পেঁয়াজের কালি আর কি জন একটা দেখলাম লাও 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 সব গ্রোসারি চলতেছে আচ্ছা ভাই এখানে তো ফ্রেশ ফ্রেশ পেঁয়াজের কলি দেখছি হুম এটা হচ্ছে দামি গোল্ড তুমি এতক্ষণ কম দামি গোল্ড খুঁজতেছিস না দামি গোল্ড এরকম হয় ফ্রেশ বুঝছো তুমি সন্ধান দেছ আমি খুঁজে বের করছি আরে আমি সন্ধান দিই এটা জানি ভাই মানে আঙ্গুল নোখার আইনি না লোক যত মারি দে মানছি যে খারে ফলো করবা হবে ওটা ওটা ভালো আপনার সিসিটিভি নাই দেখকা নিব আপনি আমরা পাউ সিনতে ওই সাংবাদিকে মানে দুইটা কথা যাচ্ছে এই যে নো এক প্রকারই সুন্দর হবে এই যে এটার গায়ের মধ্যে এখনো হইছে ওগুলা আছে দ্যাট মিন ফ্রেশ ওকে 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 নিয়ে নাও নিয়ে নাও এখন চাঁদপুর আর পদ্মা নিয়ে মারামারি কি রে বৃষ্টি এরকম তো কথা ছিল না সোনা খুঁজতে এনে তুমি একদম পুরো খুঁড়ে নিয়ে চলে যাইতেছো ইলিশ কিনে দেবে কিনা তা বলছে যে হ্যাঁ তো বলছে যে কয়টা নেবো চারটা ছয়টা তা আমি বলছি যে বৃষ্টিকে আমি পুরো পদ্মা লিখে দেবো বুঝছেন চাপা কোন জায়গায় কোন লেভেলের চাপা চাপা না তুমি কাগজ কলম নিয়ে এসে পদ্মা লিখে এখানে সাইন করে দেবো আমরা কিছু পাই আর না পাই লেবু তো পেয়ে গেছি লেবু নিয়ে নিচ্ছি এখন আমরা সবজি টবজি কিনে খাওয়ার দিকে চলে আসছি এখানে সব ভর্তা আইটেম আছে তো শুটকি ভর্তা বেগুন ভর্তা মাছ ভর্তা টমেটো ভর্তা আলু ভর্তা মাছ ঝাল চাটনি এখানে সব চাটনি আইটেম এখানে আচার আছে কাঁচামরিচ পেঁয়াজ লেমন এটা হচ্ছে ডিজার্ট আইটেম আর এই যে হচ্ছে স্টার্টারগুলো এখানে মেন কোর্স এবং স্টার্টার যেগুলো আছে তো অনেক খাবার এই যে দেখাই খুব শখ করে মাছ আর মাছের ঝোল নিচ্ছে খুব শখ করে টক করে মজার করে টক খাবে এখন খাওয়া দাওয়ার পালা এই যে হিলকে আর আয়াতকে আগে খাওয়াই ফেলতেছি তারপরে আমরা খাইতে যাব ইয়েস ইউ আর দ্য ম্যান উইথ দ্য তুমি এই যে এখানে সেজাও খাচ্ছে তুমি খাচ্ছো কি দিয়ে ওরে বাবা সেজা আজকে স্ট্রং হয়ে যাবে হুম 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 মনে হয় আইলেতে স্ট্রং হবে সেজা
যে আপনাদের ইব্রাহিম ভাই এখন কেক কাটার দায়িত্বে আছে, বাচ্চা কাচ্চা ধরে ধরে কেক খাচ্ছে, খুব মনোযোগ দিয়ে কেক খাচ্ছে, কেক খাচ্ছে না, কেক কাটতেছে। আহিলকে এখানে অনেক পাম্পটে দেখে খাইতে বসছি। এ আহিল ভেরি ইয়ামি, খাও, খুবই মজা, খাও খাও। আমি জানি কেমন, আমি তো খাইনি। হ্যাঁ মজা মজা, চিকেন মজা, চিকেন মজা। দুই পিস নাও, দুই এক এক পিস নাও, দুই জায়গা থেকে দুই পিস নাও, অয়েল কুক দেখে নাও। দিশা প্লেটে নিচ্ছে, হ্যাঁ ওখান থেকেও এক পিস নাও। এখানে এই যে স্টার্টারের মধ্যে চিকেন উইংস, চিকেন উইংস, স্প্রিং রোল, সামোসা, আর এদিকে সালাদ আইটেম আছে, চাটনিজ, সস। তোমাকে সালাদ দিব না, পাপড়াম। দিশা সালাদ নিলে না? সো এটা দিশার স্টার্টারের প্লেট। দিশা স্টার্টার নিয়ে এক্সাইটেড, যেহেতু আমি আয়া দাহিলকে হাত দিয়ে খাওয়াচ্ছিলাম, সো আমি এখন হাত দিয়ে খাওয়াটাই শুরু করে দিব। এখানে যে দেখতেই পেলেন যে আমি নিয়ে আসছি, এগুলো পুরো প্লেটটা সাজায়। এটা তো বেগুন ভর্তা, এটা এই যে আমি খাবার নিয়ে আসছি, তো ভর্তা, মাছ, মাছ খাইনি, ভর্তা, গোস্ত, ভাজি টাজি সব কিছু মিলায়। এক লন্ডনে এসে যে কতক্ষণই পাচ্ছি, মানে কপাল খুলে গেছে, বুঝো না? তোমাদেরকে তো পাহারা দিই, আল্লাহ সারা রাত ঘুমায় না। সেটি সারা রাত ঘুমায় না, দেখছো? এ সবাই কপি করে আমাকে, আমি তো বুঝলাম না বিষয়টা কি। আচ্ছা না না, থুকু না, ঠিক আছে, দেন 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 আপা, দেন 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 আপা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ও থ্যাংক ইউ আপু। আচ্ছা এখানে আমাদেরকে শুটকি দিছে, তো বাসায় যে দেখাবো নে, এখন এটা এভাবেই থাকুক। এরকমই হয়, বুঝছেন? এটা একদম রিয়েল লাইফ, কোনো কাটিং হবে না। আপনারা তো মনে করেন আমরা কত গলায় গলায় বান্ধ দিই, আসলে যে কি এটা, এটা কেউ রিয়েল লাইফে বুঝতেই পারবে না। আচ্ছা সবাই ব্যাপার না, এটুকু কাটিং। হ্যাঁ ও দিশা পা, আমাদের পার্টিটি শেষ, বৃষ্টিদের সাথে আমাদের বৃষ্টি শীতি আবার অর্জনাবুর সাথে আমাদের এখন বিদায় হয়ে যাচ্ছে। ওনারা চলে যাবে দেদার বাসায়, আমরাও আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যাবো। কামড়াচ্ছে কামড়াচ্ছে, আসলে আমরা আজকে আসছি আমি হচ্ছে ভাইয়াদের পার্টিতে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনারা যে আমাদেরকে ইনভাইট করেছেন, এবং মনে করে যে বলেছেন, কোনো ব্যাপার না, একদিন আমার বাসায় আসেন, আমি বাসা চেঞ্জ করছি, তারপরে বলবো নতুন বাসায়, ইনশাল্লাহ দেখা হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ লন্ডন আসলে দেখা হবে আহিলের, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো ইব্রাহিম, এই আর কি। ওকে তাহলে থ্যাংক ইউ সো মাচ, আমরা এখন বের হয়ে যাবো ভাইয়া। ওকে হাজেরা,
থ্যাংক ইউ সো মাচ, আমরা বের হয়ে যাব। আর হাজেরা কিন্তু আমার গ্রুপের হচ্ছে মডারেটর, সো অনেকে চেনে না, কারণ তুমি ওই রকমভাবে ছবি টবি অন্যদের মতন পোস্ট করো না এটার জন্য, বাট ও হচ্ছে কিন্তু আমার গ্রুপের একজন মডারেটর। হ্যাঁ হ্যাঁ, বাসায় অবশ্যই আসবা, ওকে আমি বাসাটা একটু চেঞ্জ করে একটু ইয়ে হয় নাই তারপরে। হ্যাঁ হ্যাঁ এটাই, ওকে ভালো আছো? বাড়ি চলে যাচ্ছিল ঠিকই, ওইখান থেকে খুঁটি একটা বড় এনেছে, কত মানুষ কত মানুষ কিনবে মুছে খাচ্ছে। আমি সুন্দর করে ধুয়ে স্যানিটাইজ কোন দিন কোন দিন শোনো না, সেটা আমার ওই যে ইয়ে আছে না, ওই যে ভ্যাকুয়াম মিয়েছে ঠান্ডা একটু পরে করা লাগবে না। আচ্ছা তো এখন আমরা পার্টি টার্টি শেষ, বৃষ্টি আসো বৃষ্টি আসো, আমরা বিদায় নিয়ে নি, এখন ফাইনাল বিদায়। তো দেখেন বৃষ্টির আমরা আবার রাস্তায় পেয়ে গেছি, লন্ডন তে যাতেই চাই আমরা বিদায় নিয়ে নিচ্ছি, এখন আমরা বাসায় চলে যাবো, বৃষ্টিতে বাসায় চলে যাবে, আমি পড়াশোনা চলে যাবো, উৎসব চলে যাবে, ইনশাল্লাহ আমাদের আবার খুব তাড়াতাড়ি পেরাই দেরি হওয়ার লাভ হয়েছে, আমার পানিটা পাইছি, আমার কাছে আছে, আমাকে ব্লেম দেওয়া শুরু করছিল মানুষটা, তাই না? তো সবার সাথে দেখা হয়ে ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ তোমাদের ফারজানা আপুকে যে এসে এত কষ্ট করে দেশি সুটকি দিয়েছে আর দেখা করে গেছে, এটাই অনেক কিছু ঠান্ডার ভিতরে। আর এখন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।